এবারেও তো একই, তো চলেন তৌফিক আমি যা যা বলি এটা করেন। কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন ডাটাবেস সহ রিমুভ করবেন, যার যার ডোমেইন ক্লিয়ার করবেন। হ্যাঁ চলে আসেন, নিচে চলে আসেন, এখান থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন আসেন, ওয়ার্ডপ্রেস একদম ওয়ার্ডপ্রেস সফটওয়্যারে আসেন। হ্যাঁ এটা তো, হ্যাঁ এটা কাজ হয়। আচ্ছা আচ্ছা, এখান থেকে হচ্ছে আপনার ডোমিন কোনটা, এখানে ডোমিনে যান, আপনার ডোমিনে যান। এটা কোথায় পেলেন আপনি, এটা আপনার? নিচে দেখেন রিমুভ ইনস্টলেশন আছে, উইথ ডাটাবেস, এখানে একটা সিগন্যাল আসবে। মানে এগুলো টিক দিয়ে দেন, সব ফাঁকা হয়ে যাবে, মানে প্রত্যেকটা টিক দিয়ে দেন। সবগুলো টিক দিয়ে দেন, টিক দিয়ে দেন। এবার হচ্ছে রিমুভ ইনস্টলেশন, ওকে করেন, একটু ওয়েট করেন। সবাই বুঝতে পারছেন কিভাবে সাবডোমেন ক্লিয়ার করবেন, আগের ফাইল বা আগের ওয়ার্ডপ্রেস কিভাবে? হ্যাঁ সব শেষ হয়ে গেছে, তো কিচ্ছু থাকবে না এখন, আপনার ডোমেইন একদম ফ্রেশ একটা ডোমেইন। এখন আপনার ডোমেইন একদম ফ্রেশ, সব নতুন করে একদম আগের মতো সেম সবকিছু করতে। এখন ব্যাক করে আপনি একটু ফাইল ম্যানেজারে যেয়ে আপনার ফোল্ডারের মধ্যে কোনো ফাইল আছে কি দেখেন, ফাইল ম্যানেজারে যান। মেহেদি অবস্থার কারণ কি হঠাৎ করে বুঝলাম না, এরকম তো হয় না কোনোদিন। মারা কাটি মানে এটা তো মেহেদি পারেন না, কিভাবে ডোমেইন ক্লিয়ার করতে হয়, ফাইল টাইল সব ফেলে দিয়ে ফ্রেশ। এটা স্ক্রিন রেকর্ডটা আমি পাঠিয়ে দেবো, সমস্যা নেই। আপনার ফাইল ডিলিট হলো, দেখা যাচ্ছে ডাটাবেজে থেকে গেল, তখন ওই ডাটাবেজ এমনি আপনাদের টানাটানি, ডাটাবেজের সংখ্যা আপনাদের লিমিট, আর একটা করতে গেলে তখন আর হবে না, তখন একটা ঝামেলা। এই জন্য সবসময় ডাটাবেজটা ওয়ার্ডপ্রেস ইনস্টলের সাথে সাথে ডাটাবেসটাও রিমুভ করে দেবেন, তাহলে সুবিধা হবে, যখন নতুন করে করেন তখন আর ঝামেলা হবে না। আপনার নামের ফোল্ডারে ক্লিক করেন, এই দেখেন ফাঁকা, বুঝছেন? ওটা কোনো ব্যাপার না, ওটা কিছু না, দেখছেন একদম ফাঁকা হয়ে গেল, আপনার ডিরেক্টরি ফাঁকা। এখন আপনি নতুন ফাইল ঢোকালে অটোমেটিক ডাটাবেস নিয়ে নেবে। ঠিক আছে স্ক্রিন অফ করে দেন তৌফিক। এই মেহেদি আমরা হচ্ছে
শুরু থেকে চারজন ছিল মাত্র, দুই তিনজন চারজন পাঁচজন ছিল। দেন আপনি ওটা, ওটা তো বারবার দেখাইছে, ওটা পারবেন না? জন্মগ্রহণ করলেন মাত্র, আগে ওয়ার্ডপ্রেস দিবেন, তারপরে হচ্ছে থিম দিবেন, থিম দিয়ে যেটা। ওকে ঠিক আছে, তাহলে ক্লাস ভাই একটু উপরে উঠুন তো, ডাটাবেসের কি অবস্থা? ডাটাবেসে চলে গেছে, সমস্যা নাই। ও আপনাদের ডাটাবেসের অবস্থা, অবস্থা লাল, বেশি ভালো না, আর দুইটা করতে পারবেন না। 18টা 19টা ছিল একটু আগে, আর 16 জন 19টা হয়ে গেছে।